হ্যালো বন্ধুরা শিক্ষা টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব মাধ্যমিক দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ইতিহাসের প্রশ্ন উত্তর নিয়ে আমার হাতে কলকাতার নামে স্কুলে টেস্ট পরীক্ষার প্রশ্ন রয়েছে সেটার বিস্তারিত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি তোমরা সাথে দেখতে থাকো সাথে আরেকটা কথা বলে নিই এইখানে যে এমসি কিউগুলো দেওয়া রয়েছে তার আমি সঠিক উত্তরগুলো বলছি আর বাকি অপশনগুলো তোমরা দেখতে থাকো একের দাগের প্রশ্ন দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে কুড়িটা এমসি দেওয়া আছে প্রতিটি প্রশ্নের মান এক নম্বর করে একের দাগের একের প্রশ্ন দিয়েছে ভারতনাট্যম ভারতের কোন অঞ্চলের নৃত্যরীতি উত্তর হবে কয়ের দাগের অপশান দক্ষিণ ভারত একের দাগের দুইয়ের প্রশ্ন দিয়েছে সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয় উত্তর হবে কয়ের দাগ পনেরো আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে একের দাগে তিন প্রথম ক্রিকেট খেলার সূচনা কোথায় হয় একের দাগের ক উত্তর হবে ইংল্যান্ডে একের চারের প্রশ্ন হচ্ছে কত খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয় উত্তর হবে ক্ষয়ের দাগ আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে একের পাঁচের প্রশ্ন ভারতের শিক্ষাক্ষেত্রে ছুঁয়ে পড়া শিক্ষানীতির প্রবর্তন করেন কে কয়ের দাগের অপশানটি হবে মেকলে একে ছয়ের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন কয়ের দাগের প্রশ্ন জেমস উইলিয়াম কোলভিল একের সাথে প্রশ্ন বামা বোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন গয়ের দ্বাগের উত্তর হবে উমেশ চন্দ্র দত্ত তারপরে একের নয় প্রশ্ন সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতার নাম উত্তর হবে গয়ের দাগ ভবানী পাঠক একের দশের প্রশ্ন দিয়েছে দ্বিকুশ শব্দের অর্থ হচ্ছে গয়ের দাগ বহিরাগত একের এগারো বারশত বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন ক্ষয়ের দাগের উত্তর হবে তিতুমীর একের বারো নীলদর্পণ নাটক রচনা করেন ক্ষয়ের দ্বাগের উত্তর হবে দীনবন্দু বন্ধু মিত্র একে তেরো প্রশ্ন ঊনবিংশ শতাব্দীকে সভা সমিতির যুগ বলেছেন কে খয়দ্বাগের অপশনটি হবে অনিল সিল একে চোদ্দো কাল মার্কস আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে বলেছেন খয়দ্যাগেরটি জাতীয় অভ্যুত্থান জাতীয় অভ্যুত্থান হবে একের পনেরো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কে খয়দাগের উত্তরটি হবে তারকনাথ পালিত একের ষোলো গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ঘরের দ্বাগের উত্তর ব্যঙ্গ চিত্রশিল্পী একের সতেরো বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ একের আঠারো ভারতীয় হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কি কয়েকদ্যাগের উত্তরটি হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একের উনিশ বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন ঘয়ের উত্তর হবে জগদীশ চন্দ্র বসু একের কুড়ির উত্তরটি হবে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান সঠিক উত্তর হচ্ছে ঘয়ের দাগ উনিশশো তেরো খ্রিস্টাব্দে এবারে বিভাগ খ থেকে ষোলোটি এমসি এসিকিউ টাইপের কোশ্চেন দিয়েছে এবং সত্য মিথ্যা সবটাই রয়েছে মিলেমিশে আমি সবকটার প্রশ্ন উত্তর করে দিয়েছি তোমরা দেখতে থাকো দুইয়ের একের একের প্রশ্ন দিয়েছে আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহ বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় উত্তর হবে সন্ন্যাসী অর্থাৎ সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় উত্তর প্রশ্ন দিয়েছে চিপকো আন্দোলন হয়েছিল কোন রাজ্যে উত্তরপ্রদেশে প্রশ্ন বেঙ্গল গেজেট কে প্রকাশ করেন উত্তর হবে জেমস অগাস্টাস হিকি তারপরে দুইয়ের একের চারের প্রশ্ন দিয়েছে ওহাবি শব্দের অর্থ কি নবজাগরণ উপবিভাগ দুই দুই থেকে সঠিক অর্থাৎ ঠিক বা ভুল নির্ণয় করতে হবে তার উত্তরগুলো হবে দুয়ে দুইয়ের একের প্রশ্ন নবান্ন নাটকটি রচয়িতা হলেন বিজন ভট্টাচার্য কথাটা সত্য হবে দুইয়ের দুই দুই হিন্দু কলেজ বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ এটাও সত্য হবে দুইয়ের দুইয়ের তিন শ্রীরামকৃষ্ণ প্রতিষ্ঠা করেন অ্যাকচুয়ালি এটা প্রশ্নটা ইনকমপ্লিট আছে শ্রীরামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন যদি হতো যে স্বামী বিবেকানন্দ দেওয়া থাকতো তাহলে কিন্তু ঠিক হতো তো এই প্রশ্নটা যদি ইনকমপ্লিট আছে সেটার উত্তরটা কিছু করছি না দুইয়ের দুইয়ের চার হাজির শরীয়ুল্লাহ দুদুমিয়া নামে পরিচিত কথাটা ঠিক অর্থাৎ সত্য হবে উপবিভাগ দুই তিন থেকে কস্তম্ভ খস্তম্ভ মেলাতে বলা হয়েছে আমি এখানে নাম্বারিং করে দিয়ে তোমরা দেখতে থাকো সংস্কৃত কলেজ হবে চারের অপশান অর্থাৎ আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় হবে তোমার আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মেডিকেল কলেজ হবে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা হবে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে এইভাবে না মানচিত্র করতে দিয়েছি এখানে মানচিত্র আমি আর করিনি তোমরা দেখবে তোমাদের টেস্ট বইতে এগুলো সব নামগুলো দেওয়া আছে সেখান থেকে দেখতে থাকবে এইভাবে প্রথম থেকে সব কোশ্চেনগুলোর আনসার আমি করে দিয়েছি বাকি কোশ্চেনগুলো বলে আমি ভিডিওটি বড় করছি না তোমরা দেখতে থাকো যদি তোমাদের বাকি কোশ্চেনগুলো দেখতে লাগে দু নাম্বারের বা বড় কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমি স্ক্রল করে করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও একটু সাথে বলবো যারা এই ভিডিওটি আমার দেখছো তারা যদি তাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো কারণ এরপরে আমি এই ভিডিও টেস্ট পেপার নিয়ে টেস্ট পেপারে বিভিন্ন কোশ্চেন আনসার নিয়ে আসবো এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থেকো